10 বছর ধরে আলোচনার পর বিশ্বের সাগর মহাসাগরগুলো রক্ষায় সমুদ্র চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী 2030 সালের মধ্যে সমুদ্রের 30% এলাকাকে বিশেষভাবে সংরক্ষণ করা হবে। দি হাই সিস ট্রিটি, বহুল আলোচিত এই চুক্তি অনুযায়ী 2030 সালের মধ্যে যে কোনো মূল্যে সমুদ্রের পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে সাগর মহাসাগরের 30% অঞ্চলকে সংরক্ষিত এলাকায় পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের 100টিরও বেশি দেশ। প্রায় 10 বছর পর জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষর হলো। গভীর সমুদ্র এবং এর জীববৈচিত্র্য রক্ষায় এমন চুক্তি এই প্রথম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর সর্বশেষ মূল্যায়ন অনুসারে জলবায়ু পরিবর্তন, অত্যাধিক মাছ ধরা ও জাহাজ চলাচলের কারণে বৈশ্বিক সামুদ্রিক প্রজাতির প্রায় 10% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নতুন চুক্তি অনুসারে 30% গভীর সমুদ্র অঞ্চল সংরক্ষিত থাকবে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরা, জাহাজ চলাচল এবং বিভিন্ন ধরনের অভিযান ও খনন সীমাবদ্ধ করে দেওয়া হবে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য সদস্য দেশগুলোকে আবারও বসতে হবে। এছাড়া কার্যকর হওয়ার আগে বিজ্ঞান ও কারিগরি কমিটি, প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে অনেক কাজ বাকি আছে। সবশেষ 40 বছর আগে UN কনভেনশন অন দ্য ল অব দ্য সি স্বাক্ষর হয়েছিল 1982 সালে। লুৎফা ফাউজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। 10 বছর ধরে আলোচনার পর বিশ্বের সাগর মহাসাগরগুলো রক্ষায় সমুদ্র চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী 2030 সালের মধ্যে সমুদ্রের 30% এলাকাকে বিশেষভাবে সংরক্ষণ করা হবে। দি হাই সিস ট্রিটি, বহুল আলোচিত এই চুক্তি অনুযায়ী 2030 সালের মধ্যে যে কোনো মূল্যে সমুদ্রের পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে সাগর মহাসাগরের 30% অঞ্চলকে সংরক্ষিত এলাকায় পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের 100টিরও বেশি দেশ। প্রায় 10 বছর পর জাতিসংঘের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষর হলো। গভীর সমুদ্র এবং এর জীববৈচিত্র্য রক্ষায় এমন চুক্তি এই প্রথম। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার IUCN এর সর্বশেষ মূল্যায়ন অনুসারে জলবায়ু পরিবর্তন, অত্যাধিক মাছ ধরা ও জাহাজ চলাচলের কারণে বৈশ্বিক সামুদ্রিক প্রজাতির প্রায় 10% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। নতুন চুক্তি অনুসারে 30% গভীর সমুদ্র অঞ্চল সংরক্ষিত থাকবে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরা, জাহাজ চলাচল এবং বিভিন্ন ধরনের অভিযান ও খনন সীমাবদ্ধ করে দেওয়া হবে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য সদস্য দেশগুলোকে আবারও বসতে হবে। এছাড়া কার্যকর হওয়ার আগে বিজ্ঞান ও কারিগরি কমিটি, প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে অনেক কাজ বাকি আছে। সবশেষ 40 বছর আগে UN কনভেনশন অন দ্য ল অব দ্য সি স্বাক্ষর হয়েছিল 1982 সালে। লুৎফা ফাউজিয়া, দীপ্ত বার্তাকক্ষ।